প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে। মালয়েশিয়ান ভাষার আজকের এই পর্বে আমরা শিখব মালয়েশিয়ান ভাষার টেন্স। ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই, এই যে টেন্স, আমরা স্কুল জীবনে এই টেন্স নিয়ে মায়ের খাই নাই এমন স্টুডেন্ট পাওয়াটা খুবই দুষ্কর, কিছু না কিছুর জন্য মায়ের খাইতাম। তার মানে কি, মালয়েশিয়ান ভাষার যে টেন্স এটা কিন্তু ইংলিশের থেকে অনেক সহজ, এই জন্য আপনাদেরকে বলতেছি ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতীতে করেছি, এখন করছি, পরে করব, এই ধরনের বাক্য সাজানোর জন্য এই নিয়ম একবার বুঝে নিলে নির্ঘাত সে নিজেই একজন মালয়েশিয়ান ভাষার শিক্ষক হয়ে যাবে, যদি কিনা তার টুকটাক শব্দ অর্থ মুখস্থ থাকে। অনেকের শব্দ অর্থ মুখস্থ আছে কিন্তু কোনটা কিভাবে বলবে, আমি করেছি, আমি করব, আমি করতাম, এই যে কথাগুলো পর্যায়ক্রমে সাজিয়ে যে বলবে এটা বলতে পারে না, এটার জন্যই যত সব ভেজালটা হয়। আজকের ভিডিওতে পুরোটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, ইংলিশে যেমন টেন্সের বারোটা গঠন প্রণালী হিজিবিজি এই সেই আবর তাবর, এইসব কিন্তু মালয়েশিয়ান ভাষায় নাই। তার মানে কি জানেন, মালয়েশিয়ান ভাষার ভিতরে শুধুমাত্র পাঁচ থেকে ছয়টা, কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, হ্যাঁ মাত্র ষাটটা কথা দিয়ে আপনি পুরো টেন্স ক্লিয়ার হয়ে যাবে। এই যে মাত্র ষাটটা কথা, একটা হচ্ছে তেঙা, আমি আবার বলছি খুবই খেয়াল করে দেখবেন যারা প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষা শিখতে চান, এই ভিডিওর একটা সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ডও স্কিপ করবেন না। আর যারা ক্লিয়ারভাবে শিখতে চান না তাদের এটা ব্যাপার ভাই, আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, খেয়াল করুন। একটা হচ্ছে তেঙা, আর একটা হচ্ছে সেডাং, আর একটা হচ্ছে পরনাহ, তারপর হচ্ছে সুডাহ, তারপর হচ্ছে বলুম, তারপর হচ্ছে মাসিহ, আর শেষেরটা হচ্ছে আকান। আপনারা যারা মালয়েশিয়াতে অনেক বছর ধরে আছেন বা নতুন এসেছেন, যাই হোক, যদি কিনা এই শব্দগুলো মোটামুটি কখনো শুনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পানি, একদম পানির মতো সোজা হবে। আর এই যে ষাটটা কথা, যারা কিনা ভালোভাবে ব্যবহার করতে শিখবে তাদের জন্য মালয়েশিয়ান ভাষাও হয়ে যাবে একদম পানি, ড্রেনের পানি না ভাই, মিনারেল ওয়াটার পানির মতো আর কি। যাই হোক, ভিডিও শুরু করা যাক, খেয়াল করুন। ওকে, মনে করুন আপনি বলতে চাচ্ছেন আমি কনস্ট্রাকশনের কাজ করি, খুবই খেয়াল করে দেখুন, আমি কনস্ট্রাকশনের কাজ করি। এরপরে কি বলবেন, আমি করতাম, আমি করব, এরকম আর কি ভিডিওটা হবে। কিভাবে আগের পিছনের কথা সব কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি। আমি কনস্ট্রাকশনের কাজ করি, সায়া বোয়াট করজা কনস্ট্রাকশন, এটা যদিও ইংরেজি শব্দ এই কনস্ট্রাকশনটা, মালয়েশিয়ান ভাষায় হচ্ছে বিনা বাঙ্গুনান, তো সায়াদ বুয়াত কিরজা বিনা বাঙ্গুনান বলতে পারেন বা কনস্ট্রাকশন বলতে পারেন, সবাই বুঝবে। তো এটা কি হলো, আমি করি, কি করি, কনস্ট্রাকশনের কাজ, এটা জাস্ট আমি বুঝাচ্ছি যে আমি এই কাজটা করি, কখন করি কিভাবে করতাম এটা কিন্তু বলতেছি না। এরপরে আসুন, সে মার্কেটে কাজ করে, সেই সিম্পলটা, দিয়া বুয়াট কিরজা ডি পাসার, কেন এটা হলো, দিয়া সে বুয়াত করে, কিরজা কাজ, দিয়া বুয়াট কিরজা সে কাজ করে, কি সে, ডি পাসার, পাসার মানে হচ্ছে মার্কেট, আর ডি পাসার যখন বলবেন হয়ে যাবে মার্কেটে, পাসার মানে হচ্ছে মার্কেট বা বাজার, তো কি হলো, দিয়া বোয়াট কিরজা ডি পাসার, সে মার্কেটে কাজ করে, এমনটা। এটা হচ্ছে সাধারণ, এটার ভিতরে এখনও টেন্স কিন্তু আসে নাই, কিন্তু এই কথাটি ঘুরিয়ে পিছিয়ে বলার সময় হচ্ছে মূল ঝামেলাটা বাঁধে। তো মনে করুন এখন এই যে টেন্সের ভিতর কিন্তু আমরা ঢুকলাম, এখন আমি রান্না করছি, কখন করতেছি, এখন রান্না করছি, এখন আমি রান্না করছি, এটা কিন্তু চলমান, চলমান কাল, অতীত কাল না, চলমান, যেটা আমি এখনই করতেছি, এখন করতে আছি, যখন, তো কি হবে, এখন আমি রান্না করছি, সেকারাং এখন, সায়া আমি, মাসা মানে হচ্ছে রান্না, তো কি হলো, সেকারাং সায়া মাসা, আমি এখন রান্না, হইল ভাই, এটা হইল না। তো এখন যে করতেছি সেটার জন্য আপনাকে বলতে হবে সেডাং, কি বলতে হবে, সেডাং, সিকারাং সাইয়া সেডাং মাসা, এখন আমি রান্না করছি, তখনই আপনার বাক্যটা ক্লিয়ারভাবে হলো এবং বুঝাইতে পারলেন যে এখন আপনি কাজটা করতেছেন, মানে চলমান টেন্স যেটাকে বলা হয়। তাহলে কি হলো, এই সেডাংয়ের জায়গায় আপনি আবার তেঙাহ দিতে পারেন, তয়েকার অনেশ্বর গয়াকার হ তেঙাহ, সিকারাং সাইয়া তেঙাহ মাসা এটাও দিতে পারেন, সিকারাং সায়া হেন্ডা মাসা এটা দিতে পারেন। ভাই ভেজালের ভিতর যাওয়ার দরকার নেই, আমি সিধা সাদা মানুষ, সিধা বুঝাইতেছি, আপনারা জাস্ট সে ডাং দিতে পারেন, সিকারাং সায়া সে ডাং মাসা, এখন আমি রান্না করছি, গেল। আবার যদি বলতে চান এখন আমি ব্যস্ত,
বা এই সময়টা আমি ব্যস্ততার মধ্যে আছি এমনটাও যদি বোঝাইতে চান তাহলেও সেখানে এই তেঙ্গাহ অথবা সেডাং শব্দটি আপনি ব্যবহার করতে পারেন। পর্যায়ক্রমে আসবে, ধৈর্য হারা হওয়া যাবে না, আজকের ভিডিওটি পুরোটা দেখতে হবে যারা ক্লিয়ারভাবে শিখতে চান তাদেরকে বলছি, কারণ এই একটা ভিডিও আপনাকে ভাই চেঞ্জ করে দিবে, কথা দিলাম, আপনার মালয়েশিয়ান ভাষার স্কিল পুরোটাই চেঞ্জ করে দিবে বাধ্য দিতে। তো কি হলো, আমি এখন ব্যস্ত বা আমি এখন ব্যস্ততার মধ্যে আছি মানে চলমান, চলমান টেন্স, সেটার ক্ষেত্রে হবে সিকারাং এখন সায়া আমি তেঙ্গাহ সিবু, যদি কিনা আমি বলতাম সিকারাং সায়া এখন আমি সিবু, এখন আমি ব্যস্ত, সেটা হতো কোনো ব্যাপার না, সায়া সিবু আমি ব্যস্ত, কিন্তু কখন ব্যস্ত, তেঙ্গাহ মানে ব্যস্ততার মধ্যে আছি, ব্যস্ততার মাঝামাঝি আছি, বা সেডাং দিতে পারেন, সিকারাং সায়া সেডাং সিবু বলতে পারেন, অথবা সিকারাং সায়া তেঙ্গাহ সিবু মানে এখন আমি ব্যস্ততার মধ্যে আছি বা এখন আমি ব্যস্ত। তার মানে কি বুঝলাম ভাই, খেয়াল করুন, তার মানে আমরা এখন বুঝে নিলাম যে কি বুঝলাম, বর্তমানে করছি অর্থাৎ চলমান কোনো কাজ বোঝাতে গেলে মালয়েশিয়ান ভাষায় এই তেঙ্গাহ অথবা সেডাং শব্দটি ব্যবহার করতে হবে, মানে চলমান যে কাজটা চলতেছে এখনই করতেছি এমন জিনিস বোঝাতে গেলে মালয়েশিয়ান ভাষায় কথার ভিতরে এই তেঙ্গাহ অথবা সেডাংটা দিতে হবে। ইংলিশে যেমন প্রত্যেকটা শব্দের ভিতরে ডু ডিড ডান্ট গো ইন গান অ্যান ফ্যান থ্যান কত রকম ভেজাল, মালয়েশিয়ান ভাষার ভিতরে এমন কোনো ভেজাল নাই, জাস্ট সাতটা কথা দিয়ে টেন্স ক্লিয়ার করা সম্ভব। খেয়াল করুন, এবার আসুন জেনে নেওয়া যাক অতীতে অর্থাৎ অনেক আগে কোনো কাজ যেটা আমরা করতাম বা করেছি সেই কথাটি কিভাবে বলবেন। আমি আবার বুঝাই বলতেছি, অতীতে আপনি একটা কাজ করেছিলেন, সেই কাজটা যে করছিলেন এই যে কথাটা বলবেন বা করতেন এই যে কথাটা মালয়েশিয়ান ভাষায় বলবেন সেটার ক্ষেত্রে কী ব্যবহার করবেন। বাক্যটি দেখুন, আগে আমি এটা খেয়েছিলাম, আগে খাইছিলেন, খাচ্ছেন না কিন্তু বা খাবেন এমন কিছু বলছেন না, খেয়েছিলেন, আগে আপনি খেয়েছিলেন, তো আগে আমি এটা খেয়েছিলাম, দেখা গেলো আপনি একটা শুকনা টিকটিকি ধরে, শুকনা টিকটিকি কেউ খায় নাকি, যাই হোক, তো মনে করেন যে কোনো একটা খাবার আপনি হাতে নিয়ে বলতেছেন যে এটা আমি আগে খাইছিলাম, তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষা হবে ডুলু সায়া পর্নাহ মাকান ইনি, কি হবে ডুলু সায়া পর্নাহ মাকান ইনি, কেন হবে দেখুন, ডুলু আগে, সায়া আমি, মাকান খাই, ইনি এটা, যদি এই পর্নাহ কথাটি না দিই তাহলে বাক্যটা কেমন হয় দেখুন, ডুলু সায়া আগে আমি, মাকান ইনি এটা খাই, আগে আমি এটা খাই, হইল ভাই এটা বাক্য, হইল না, খাইতাম বলতে হবে এখানে, আগে আমি এটা খাইতাম বা খেয়েছিলাম, এটা বোঝাইছে কি হবে ডুলু সায়া পর্নাহ মাকান ইনি, আগে এটা আমি খেয়েছিলাম, ডুলু সায়া আগে আমি পর্নাহ মাকান খেয়েছিলাম, খেয়েছিলাম ইনি এটা, আগে এটা আমি খেয়েছিলাম ডুলু সায়া পর্নাহ মাকান ইনি, তাহলে কি বুঝলাম, করতাম, করেছিলাম, দিয়েছিলাম, অমুকটা লাম 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 এরকম যে সব আসবে অতীতে বুঝাইতে সেটার ক্ষেত্রে অবশ্যই পর্নাহ শব্দটি ব্যবহার করতে হবে। তার মানে আমরা বুঝলাম বর্তমানে করেছি অর্থাৎ চলমানের ক্ষেত্রে কি হবে তেঙ্গাহ, আর আগে যেটা করেছি সেক্ষেত্রে হবে হচ্ছে পর্নাহ। ওকে, এবার দেখুন আমি এই কাজটা কখনোই করিনি, এটা হচ্ছে আগে কি বললাম, আগে যে কাজ করা হয়েছে বা আগে করিনি এমন জিনিসটা বোঝাইতে এই পর্নাহ আসবে, তো এটা আমি খেয়েছিলাম বললাম, কিন্তু মনে করেন আপনি একটা জিনিস কোনো দিনই করেন নাই, আগেও করেন নাই এখনও করেন নাই, তো অতীতের কথা যদি বোঝাইতে যান আমি এই কাজটা কখনোই করিনি, এটা না সূচক বাক্য সেটাও তো বুঝতে হবে তাই না, তো আপনি বলতে পারেন সায়া তাহ পর্নাহ বুয়াট করজা ইনি, তার মানে আমি এই কাজটা কখনোই করিনি, কিভাবে হলো খুবই খেয়াল করে দেখুন, সায়া আমি, তাহ পর্নাহ বুয়াট, তাহ পর্নাহ বুয়াট মানে কখনোই করিনি, আগে কখনো করিনি এমন বোঝাইতে, তো কি হলো সায়া তাহ পর্নাহ বুয়াট আমি কখনোই করিনি বা আমি করিনি, কর যাইনি এই কাজটা, তো আপনি যদি এই পর্নাহ বাদ দিয়ে এই বাক্যটি সাজাইতে যাইতেন তাহলে হতো সায়া তা বুয়াট আমি করিনি, কর যাইনি আমি করিনি এই কাজটা, এখন আপনি যে করেননি এই কাজটা কখন, একটু আগে নাকি অনেক আগে, সেটা বোঝানোর জন্য যদি আপনি আগের কথা বলে থাকেন বা কখনোই বলতে চান তাহলে এই পর্নাহ দিলে হয়ে যাবে, আমি এই কাজটা কখনোই করিনি বা আমি এই কাজটা কোনো দিনও করিনি এমন বোঝাইতে, তাহলে দেখছেন এই পর্নাহ শব্দটির কতটুকু গুরুত্ব এখানে।
আচ্ছা, এবার মনে করুন যদি বলতে চান সে আমাকে ভালোবাসত, জাস্ট বোঝানোর জন্য, সে আমাকে ভালোবাসত, এখন আর বাসে না, মন্টুওয়ালা লোক পাইসা ভাইগে গেছে মনে করেন, যা যাই হোক, এখন বাসত, এখন আর বাসে না, বাসত কখন? আগে, তার মানে পূর্বে, অনেক আগে। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই পরনা এখানেও আসবে, ওই যে পূর্বে ঘটে গেছে কাজটা, দিয়া পরনা চিন্তা কাণ্ড সায়া, সে আগে আমাকে ভালোবাসত বা সে আমাকে ভালোবাসত। তো এখানে দেখুন, দিয়া সে চিন্তা কাণ্ড সায়া আমাকে ভালোবাসে। এই চিন্তা CINTA, এই চিন্তা মানে হচ্ছে ভালোবাসা মালয়েশিয়ান ভাষায়, আর চিন্তা কান মানে হচ্ছে কাউকে ভালোবাসা বা কারোর প্রতি ভালোবাসা দেওয়া, সেই ক্ষেত্রে হচ্ছে চিন্তা কান। সেই জন্য ভালোবাসত, শুধুমাত্র ভালোবাসা হচ্ছে কি চিন্তা, ভালোবাসত বোঝাইতে গেল চিন্তা কান, এরকম হবে। তো দিয়া পরনা চিন্তা কান সায়া, সে আমাকে ভালোবাসত, আর দিয়া চিন্তা কান সায়া, সে আমাকে ভালোবাসে, বুঝছেন? ওই তো চলে আসতো, বাসত, করত, করতেন, এমন ক্ষেত্রেও কিন্তু পরনা আসবে। জানি না এতটা ক্লিয়ার করে বোঝানোর পরেও আপনাদের মাথায় ঢুকবে কি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। তাহলে বুঝলাম, অনেক আগে কোনো কিছু করেছি বা করতাম, অথবা করিনি বা করতাম না, এমন ধরনের বাক্য সাজাতে গেলে পরনা শব্দটি ব্যবহার করতেই হবে, তাছাড়া কোনো লাইন নাই। ওকে, এবার এই কেবলমাত্র কাজটা শেষ করলাম বা কোনো একটা কিছু করলাম এমনটা বোঝাতে, এই কেবলমাত্র কাজটা শেষ করলাম বা কোনো একটা কাজ বা কোনো কিছু একটা করলাম এমনটা বোঝাইতে, মানে আমি একটু আগে করলাম, এই কেবলমাত্র শেষ করলাম এমনটা বোঝাইতে, কেমন? আমি খেয়েছি, মালয়েশিয়ান ভাষায় হবে সায়া সুডাহ মাকান, সায়া সুডাহ মাকান মানে আমি খেয়েছি, আমি খেয়েছি, আমি খাইতামও কিন্তু বলিনি, আমি খাইছিলাম তাও কিন্তু বলি নাই, জাস্ট বলেছি আমি খেয়েছি। আমি খেয়েছি মানে কি? আমাকে একটু আগে কেউ খাইতে ডাকলো, আমি তাকে বললাম যে আমি খাইছি, তার মানে আমি একটু আগে খাইছি, খাইতামও বলি নাই, খেয়েছিলাম তাও কিন্তু বলি নাই। তাহলে কি একটু আগে সম্পূর্ণ করেছি এমন কাজের ক্ষেত্রে সুডাহ বলতে হবে, সায়া সুডাহ মাকান আমি খেয়েছি, সায়া সুডাহ বাগি আমি দিয়েছি, বাগি মানে দেওয়া, সুডাহ বাগি মানে হচ্ছে দিয়েছি বা দিয়েছে, তো সায়া সুডাহ বাগি আমি দিয়েছি, ক্লিয়ার? যদি কোনো প্রশ্ন থাকে ঠাসঠুস করে দিবেন। তো কি হলো? অর্থাৎ কোনো একটা কাজ যেটা আমরা একটু আগে সম্পূর্ণ করেছি বা যেই কাজটা আগে করা সত্ত্বেও রেশ এখনও আছে, সেই সব ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় সুডা শব্দটি ব্যবহার হবে। বুঝাইতে পারলাম আমি ব্যাপারটা? যেই কাজটা আমরা একটু আগে সম্পূর্ণ করেছি বা যেই কাজটা আগে করা সত্ত্বেও রেশ এখনও আছে, যেমন আমি আগে খাইছিলাম কিন্তু আমার পেট এখনও ভরা আছে, আমি আগে বিয়ে করছিলাম, আগে বিয়ে করছিলাম, অনেক আগে বিয়ে করছিলাম কিন্তু আমার বউ এখনও আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে কাজটা অনেক আগে করার পরেও সেই কাজের রেশ এখনও আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সুডাহ কথাটি ব্যবহার করা হবে। যেমন সায়া সুডাহ কাউইন আমি বিয়ে করেছি, সায়া সুডাহ সুনাত আমি মুসলমানই করছি, তাই লজ্জার ব্যাপার না, এটা আমি যেহেতু মুসলমান মুসলমানই করছিলাম। এখন যদি বলি সায়া পরনা সুনাত, তার মানে আমি মুসলমানই করছিলাম, তাহলে কি এখন আমার মুসলমানই নাই? এটা হইলো ভাই, যা গেছে তো গেছে, ওটা তো এখন আছে, তাই না? তো সায়া সুডাহ সুনাত মানে আমি মুসলমানই করেছি, সেক্ষেত্রেও কিন্তু সুডা হবে, যদিও কি না কাজটা অনেক আগে করেছিলাম বাট ওটার রেশ এখনও আছে, বুঝতে পারলেন? এখন অনেক অ্যাডাল্ট হয়ে যায়, যদি কিনা আমি ভাঙিয়ে বলতে চাই, বুঝে নিয়েন কি বলতে চাচ্ছি। ও, আর একটা জিনিস মনে পড়লো, মনে করুন এই যে ব্যাংটা, এটার চোখ অন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন কাতা ইনি সুডা জেডিবুতা, তার মানে এই ব্যাংটা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়ে গিয়েছিল যদি বলতাম তাহলে ওর এখানে একটা চোখ থাকতো, মানে অন্ধ হয়ে ঠিকই গেছিল, পরে অপারেশন করার পরে চোখ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে হতো কাতা ইনি সুডাহ পরনাহ জাডি বুতা, এই ব্যাংটা অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন অন্ধ হয়ে গিয়েছে সেই জন্য কাতা ইনি সুডাহ জাডি বুতা। কাতা ব্যাংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় KATA, কাতা, কা তা, আর যদি শুধুমাত্র কাতা বলেন তাহলে সেখানে কিন্তু কথা হয়ে যায়, স্পিচ হয়ে যায়। যাই হোক, কতদূর বোঝাইতে পারবো না ভাই, গলা ব্যথা লাগে, আর বেশি নাই, খেয়াল করুন, এখনো করিনি বা করা হয়নি তবে কাজটি পরবর্তীতে করব, আমি আবার বলছি, এখনো করিনি বা করা হয়নি তবে কাজটি পরবর্তীতে করব, এমন বোঝাতে মালয়েশিয়ান ভাষায় কীরকমভাবে বাক্য সাজাবেন খেয়াল করুন।
আমি এখনো বিয়ে করিনি, একটু আগে বললাম সায়া সুদাহ কাউয়েন মানে আমি বিয়ে করেছি, সায়া পরনাহ কাউয়েন আমি বিয়ে করেছিলাম। এটা যদি বলতে চাই তাহলে আমার ঘরে এখন বউ নাই, মানে বিয়ে করছিলাম বউ ভাইগে গেছে, কিন্তু যেহেতু বউ এখনো আছে সেই ক্ষেত্রে হবে সায়া সুদাহ কাউয়েন, যদিও অনেক আগে বিয়ে করেছে তারপরেও বউ আছে, মানে কোনো একটা কাজ করার পরে সেই রেশটা এখনও আছে। আর এখন যদি বলতে চাই আমি এখনও বিয়ে করিনি, আমার বউ শুনলে মারবে, যাই হোক বোঝানোর ক্ষেত্রে বলতেছি আপনাদেরকে, আমি এখনও বিয়ে করিনি, সায়া বলুম কাউয়েন। এই সায়া মানে আমি, বলুম মানে হচ্ছে কি ওই এখনও ধরতে হবে, এখনও যে কথাটা মনে আমরা বললাম এখনও, এ খনায় দেয় লেখা তো এখানে আছে, হয়ে গেল এখনও। হ্যাঁ মনে করেন এখনও করিনি, সেই এখনোর জায়গায় বলুম দিয়ে দিতে হবে, সায়া বলুম কাউইন, আমি এখনও বিয়ে করিনি, এখনও করিনি বুঝাইতে তাহলে বলুম হবে, সায়া বলুম মাকান আমি এখনও খাইনি, সায়া বলুম মান্ডি আমি এখনও গোসল করিনি, এমন বোঝাইতে হবে। খেয়াল করুন, আমি এখনও এটা জানি না, আমি এখনও এটা জানি না। এখানে আপনি মাসি দিতে পারেন, সায়া বলুম তাহুইনি বলতে পারেন, অথবা বলতে পারেন সায়া মাসি তা তাহু ইনি, সায়া আমি, মাসি তা তাহু এখনও জানি না, ইনি এটা, আমি এখনও এটা জানি না বা আমি এটা এখনও জানি না, সায়া মাসি তা তাহুইনি, এভাবে বলতে হবে। তাহলে এই যে এখনও না, এই জিনিসটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় মাসি তা অথবা বলুম শব্দটি ব্যবহার করতে হবে, বলুম অথবা মাসি তা, এই দুইটা বলতে হবে, মাসি তা মানে এখনও না, অথবা বলুম মানে হচ্ছে এখনও না, এমনটা বোঝাইতে। তাহলে আমরা বুঝে নিলাম মালয়েশিয়ান ভাষায় এখনও করিনি বা কাজটা এখনও করা হয়নি এমন বোঝাতে বলুম অথবা মাসি শব্দটি ব্যবহার করা হয়। একটু ভাঙিয়ে দিই, এখানে কিন্তু মাসি মা সয়রসি হ, মাসি, আর একটা হচ্ছে মাচি, মাচি যেটা কিনা আমরা আন্টি অথবা চাচিকে বলে থাকি, এম এ কে মা সি আই কে, এটা হচ্ছে মা, তারপর হচ্ছে চি, মাচি মানে আপনি যদি বলতে চান মা তুই শিখ মার মাচি, সেরকম আসবে আর কি। ওকে লাস্ট পৃষ্ঠা, আমি করি, এই জিনিসটা বুঝুন, খুবই খেয়াল করে বুঝুন, আমি করি মালয়েশিয়ান ভাষা হবে সায়া বুয়াত, এটা ক্লিয়ার করে বোঝানোর জন্য, সায়া বুয়াট মানে আমি করি, সায়া বুয়াট। এখন যদি আপনি বলতে চান আমি করব, আমি করব, সেই ক্ষেত্রে হয়ে যাবে আকান, কারণ কি আমি করি মানে হচ্ছে আমি যে কোনো সময় করি সায়া বুয়াট, এটা সিম্পল গেল। কিন্তু আমি করব সেটা বলতে মানে কি করব, কখন করব মানে পরবর্তীতে করব, এমন তো বোঝাইতে, মানে সামনে, সামনের সময়ে, সামনের কালে করব, ফিউচারে করব, ফিউচার টেন্স এটা, তো সেই ক্ষেত্রে হবে আকান। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে সব কিছু সমান থাকবে, শুধুমাত্র আপনাকে এই টেন্সটা বোঝাতে আকান কথাটি দিলে হয়ে যাবে, যেমন সায়া আকান বুয়াত আমি করব, এখানে বোঝানো হয়ে যাবে সায়া বুয়াত আমি করি, সায়া আকান বুয়াত আমি করব, আমি পরে খাবো, এখানে যদি আপনি সময় দিতে চান, বলতে চান যে কখন পরবর্তীতে, সেই ক্ষেত্রে খাবো, খাওয়া মানে হচ্ছে মাকান, কিন্তু আকান মাকান যখন বলবেন তখন হয়ে যাবে খাবো, নান্তি পরবর্তীতে সায়া আমি আকান মাকান খাবো, পরবর্তীতে আমি খাবো, এখানে যদি বলতেন নান্তি সায়া মাকান পরে আমি খাই, কিন্তু নান্তি সায়া আকান মাকান পরে আমি খাবো, ব্যাপারটা বুঝতে পারছেন নাকি? যারা বুঝছেন এবং চ্যানেলে নতুন ঠাস করে সাবস্ক্রাইব করে দেন ভাই, আমার মতো মালয়েশিয়ান ভাষা এত ক্লিয়ারভাবে আমার মনে হয় না কেউ শিখাবে। ওকে তাহলে আমরা বুঝলাম পরবর্তীতে করা হবে এমন বোঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয়, এখন পরবর্তীতে করা হবে না সেই ক্ষেত্রেও কিন্তু এই আকান শব্দটি ব্যবহার করতে হবে, কিন্তু তার আগে শুধুমাত্র তা অর্থাৎ না সূচক শব্দটি দিয়ে দিতে হবে, কেমন করে দেখুন, সায়া তা আকান বুয়াট ইনি লাগি, সায়া আমি তা আকান বুয়াট আর করব না বা করব না, এমনটা বোঝাইতে সায়া তা আকান বুয়াত আমি করব না, ইনি এটা লাগি আরও, সায়া তা আকান বুয়াত ইনি লাগি এটা আমি আরও করব না বা আর করব না, ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? আমি কিন্তু এই টেন্স নিয়ে, আসলে বাস্তব কথা বলতে এই টেন্স নিয়ে এক বছর আগে যখন কিনা এই চ্যানেলে শুরু হয়, কেবল মনে হয়
কয়টা ছিল তখনও 7,000 ভিউ হইতো 8,000 ভিউ হতো, তখন মনে হয় 2,000 মনে হয় সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে। তখন কিন্তু আমি টেন্স নিয়ে ভিডিও করেছিলাম ভাই, তখন আমি লিখে লিখে করতাম, এতটা বুঝতাম না, জানতাম না এই ইউটিউব সম্পর্কে। আপনাদের ভালোবাসা পেতে পেতে এত দূর আসছি আমি, শুকরিয়া করি। এখন প্রায় 32,000 সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ। ওকে, তো এই মালয়েশিয়ান ভাষার টেন্স নিয়ে এক বছর আগে কিন্তু এই পার্ট ওয়ান 6 নম্বর ছিল, তারপর পার্ট টু 7 নম্বর ছিল, তারপর হচ্ছে 8 নম্বর ছিল পার্ট 3, এবং 9 নম্বর ভিডিও তো ছিল হচ্ছে পার্ট শেষ পর্ব আর কি, 4টা। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন এই 20 মিনিটের একটু বেশি সময়, এটা নিয়ে আমি সময় নিয়েছিলাম 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট এবং 7 মিনিট, তার মানে 4×7=28, প্রায় আধা ঘন্টার বেশি সময় গেছে এই এক্সপ্লেন করতে। তো ওখানে আমি হাতে কলমে লিখতাম, তো ভাই তেমন একটা প্রফেশনাল ছিলাম না, তো এই জন্য আজকে প্রিন্ট করে দিলাম যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং অনেক প্রশ্নের জবাব আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই রাত জেগে, যদি ভালো লাগে ঠাস করে একটা লাইক মেরে দিয়েন, আর যদি মনে হয় এই আঙ্গুলে ব্যথা তাহলে বা এই আঙ্গুলে ব্যথা দেওয়ার দরকার নাই। দোয়া করবেন যেন ভালো থাকি, খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো, মানে মালয়েশিয়ান ভাষার টপিক নিয়ে, যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ।